দেশের আকাশে চাঁদ দেখতে পায়নি বাংলাদেশ চাঁদ দেখা কমিটি। 9 এপ্রিল সন্ধ্যায় হিজরি 1445 সনের শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে চাঁদ দেখা কমিটির সভা বসে রাজধানীর বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। সেই সভায় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান সভাপতিত্ব করেন বলে জানা যায়। এর আগেই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ করা হয়েছিল যে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা মোবাইলে ইসলামিক ফাউন্ডেশনকে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়। এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে। আগামী 10 এপ্রিল সৌদি আরব, আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সেই হিসেবে এবারও রমজানে পুরোপুরি 30টি রোজা রাখার সুযোগ পেল মুসল্লিরা। তবে প্রতিবারের মতো এবারও সৌদির সাথে মিল রেখে আগামী 10 এপ্রিল বুধবার ঈদ উল ফিতর পালন করবেন চাঁদপুর, লক্ষ্মীপুর, ফরিদপুর, দিনাজপুর, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।